আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লাফা বা বরবটির পোকামাকড় ও রোগ নিয়ন্ত্রণ নিয়ে বলবো। লাফা বা বরবটির পোকামাকড় তাড়াতে ও রোগ নিয়ন্ত্রণ করতে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আমি এগ্রিকালচার রিলেটিভ ভিডিও বানাই। এগ্রিকালচার রিলেটিভ ভিডিও দেখার জন্যে আমার চ্যানেল ফার্মাসফ্রেন্ডকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখুন ও অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। অন্য সবজির মতো বরবটি বেশি দিনের ফসল নয়, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ও খুব তাড়াতাড়ি এটি হয়। এখানে লাফা জাতটি আমি বেছে নিয়েছি, এটি খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, রাতারাতি এটি লাফিয়ে লাফিয়ে বড় হয় বলে একে লাফা বলা হয়। আরেকটি জাত হচ্ছে ঝাঁটি বরবটি। লাফা জাতের বরবটি সবসময়ই মার্কেটে পাওয়া যায়। ব্যবসায়িকভাবে বরবটি চাষ করলে পোকাতে গাছগুলিকে নষ্ট করে দেয়, গাছে ফল ফুল আসতে দেয় না, এর জন্যে ব্যবসায়িক চাষিরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন। লাফা গাছে দেখা যায় ফুলের ডগায় ও গাছের ডগায় দিকে ঝাঁ পোকায় আক্রমণ করে রস চুষে খাচ্ছে, ফল ফুল আসতে দিচ্ছে না। এই পোকার গায়ে থেকে রস নিচের দিকে পাতাগুলিতে পড়ে সেখানে পাতাগুলিকে কালো করে দেয় এবং ছত্রাকজনিত রোগের সৃষ্টি করে। গাছের পাতায় শালক সংশ্লেষের অসুবিধা হয় ও গাছ খাদ্য উৎপাদন করতে পারে না, যার ফলে গাছে ফুল ও ফল আসতে পারে না। এই জাব পোকা নিয়ন্ত্রণের জন্যে আমাদেরকে থায়োমেথক্সেন 25% গ্রুপের ঔষধ, যেগুলি আমাদের বাজারে টর্পিড, একতারা, খৈতান প্রভৃতি নামে পাওয়া যায়, 5 গ্রাম প্রতি 10 লিটার জলে মিশিয়ে আমাদেরকে স্প্রে করতে হবে। আবার দেখা যায় লিপ মাইনার বা নলি পোকা। গাছের পাতা দুটি ত্বক দিয়ে তৈরি, নলি পোকায় গাছের এই দুই ত্বকের মাঝখানে নলি করে সবুজ অংশটি খেয়ে ফেলে। ওই নলির মধ্যে মা পোকারা ডিম পাড়ে। ওই নলিতে ছোট্ট একটি পোকার জন্ম হয় যেগুলি পাতার সবুজ অংশগুলিকে খেয়ে নেয়, আঁকাবাঁকা দাগ সৃষ্টি করে। এগুলি ম্যাপের মতো হয় বলে এর আরেক নাম হচ্ছে ম্যাপ পোকা। ম্যাপ পোকা নিয়ন্ত্রণের জন্যে আমাদেরকে ফিপ্রোনিল 5% ইসি প্রতি লিটার জলে 1 মিলি করে স্প্রে করতে হবে বা অ্যাসিবেট 75%, এসসি 0.075 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে, অথবা ডাইমিথয়েড 30% এসসি গ্রুপের ওষুধ 2 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এছাড়া দেখা যায় ল্যাধা পোকায় আক্রমণ করে ফলগুলিকে কুড়ে কুড়ে খেয়ে নষ্ট করে দেয়, মার্কেটে ফলের দাম ভালো পাওয়া যায় না। এই ল্যাধা পোকা নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে ফিপ্রোনিল 5% এসসি গ্রুপের ওষুধ 1 মিলি প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। এই ওষুধগুলি মিসাইল EM1 নামে পাওয়া যায়। লাফা গাছের রোগ নিয়ন্ত্রণ। লাফা গাছে দেখা যায় গোড়া পচা রোগ, ছোট অবস্থায় গোড়া পচে যাচ্ছে, এর জন্য আমাদেরকে হেক্সাকোনা জল ও জিনেক গ্রুপের ওষুধ 2.5 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে গাছ চুবড়িয়ে স্প্রে করতে হবে, যেটা আমাদের এখানে অবতার নামে পাওয়া যায়। আবার ছত্রাকের আক্রমণে পাতা পচে যায়, এর জন্য আমাদেরকে সাপ পাউডার, যেটা ম্যাঙ্গোজোল ও মেটালক্সিল গ্রুপের ওষুধ, এটি 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। গাছে ফুল ফল আসার জন্যে ও গাছকে সুস্থ রাখার জন্যে PGR ও গ্রোথ রেগুলেটর দিতে হবে। অ্যাড্রোমিন গোল্ড অনুখাদ্য 1 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে, সঙ্গে অলোইন ড্রপ প্লাস 2 গ্রাম করে গুলে স্প্রে করতে হবে। অলোইন ড্রপ স্প্রে করার আগে আমাদেরকে 30 মিনিট জলে ভিজিয়ে নিতে হবে, তারপরে সেই ওষুধটিকে নিয়ে আমাদেরকে স্প্রে করতে হবে। এই লাফায় মাসে 2 বার পোকার ওষুধ ও 2 বার ছত্রাকনাশক ওষুধ দিতে হবে। 2 বার পোকার ওষুধ ও 2 বার ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করলে এই লাফা ফসলটি উঠে যায়। এটি খুব তাড়াতাড়ি হয়, যার জন্য এটিতে বেশিবার
ওষুধ প্রয়োগ করতে হয় না। লাফাই বা বরবটিতে পোকামাকড় আক্রমণ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটিকে লাইক ও শেয়ার করে সকলকে জানাতে সাহায্য করুন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।